আর দিঘিতে অনেক আমের বাগান, অনেক। এখানে ভ্রমণ কাহিনী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী ডিভোর দিঘি। আমি এখন বর্তমান অবস্থান করতেছি সাভার তিল্লা রোডে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক আমের বাগান, অনেক সুন্দর লাগতেছে। রাস্তার দুই পাশে অনেক আমের বাগান। সো চলেন যাওয়া যাক। এই তো আমরা সাফার কাছে চলে আসছি, আর কিছু পথ। এই তো আমরা সাফার প্রবেশ করলাম, রাস্তার কাজ চলতেছে। সো আমরা এখন সাফার মেন সদরে ঢুকতেছি। সো আমরা চলে আসলাম, এই তো সাফার। চলেন আরও যাওয়া যাক। আজকে বেসিক্যালি আমি শুক্রবার দিন করে আসছি, এই জন্য অতটাও মানে মানুষ দেখতে পাচ্ছি না, তারপরও অনেক মানুষ। চলেন যাওয়া যাক। আজকের ওয়েদারটাও অনেক ভালো। সো আমরা চলে আসলাম এই তো চার মাথায়। এইটা চার মাথা দেখতে পাচ্ছেন আপনারা। তো চলেন যাওয়া যাক। এই তো সামনে দেখতে পাচ্ছেন আপনারা সাভার বড় মসজিদ। মসজিদটা দেখতে অনেক সুন্দর। এটা সাভার বড় মসজিদ, অনেক সুন্দর মসজিদটা। চলেন যাওয়া যাক সামনে। মেবি আমাদের 1 কিলো ভিতরে যাওয়া লাগবে এখান থেকে। সো চলে আসলাম আমরা এখানে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা গেট, এখানে মাহফিল, এই জন্য গেট সাজায় রাখছে। চলেন, এই তো চলে আসলাম আমরা ঐতিহ্যবাহী ডিভোর দিঘি। সো চলেন ভিতরে যাওয়া যাক। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে মসজিদ, ডিভোর দিঘির মসজিদ। আর ওই পাশে আর এইটা দিঘিতে যাওয়ার রাস্তা। চলেন যাওয়া যাক সামনে। এই তো আমরা সামনে দেখতে পাচ্ছি দিঘি। চলেন আরো কাছে যাই। সো আমরা চলে আসলাম, এই তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর, অনেক বড় দিঘিটা। এই তো দেখতে পাচ্ছেন আপনারা দিঘির মাঝখানে একটা, এটা হলো দিঘির মেন আকর্ষণ। আর এই পাশে দেখেন, এই পাশে দোকান, অনেক খাবারের দোকান। আর দিঘিটা অনেক সুন্দর দেখতে। এখানে ভ্রমণ কাহিনীদের জন্য নৌকারও ব্যবস্থা রয়েছে, তারা নৌকাতে চড়তে পারবে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা ভাজার দোকান, এই দোকানের ভাজা অনেক সুন্দর খেতে, আপনারা আসলে অবশ্যই খাবেন। Oh, 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 oh
I'm not afraid to die.